हिंदी एवं इंग्रेजी भाषा से दामोदर श्री श्री राधा दामोदर अष्टकम दामोदर अष्टकम ग्रंथे থেকে अपना द्वितीय श्लोक कथा श्रवण कर कृष्ण अद्भुत सुंदर बाल्य चरित कथा अपना श्रवण करलें। ये कृष्ण दुईटी अपराध करेছিলেন যেটা কাল আমি আপনাদের কাছে প্রশ্ন করেছিলাম। প্রথম তার অপরাধ ছিল তিনি দধি ভাণ্ডকে তিনি ফুটো করে দিয়েছিলেন, আর দ্বিতীয় অপরাধ ছিল তিনি হচ্ছে ওই মা যে তাজা তাজা মাখন যে রেখেছিলেন শিকার মধ্যে, আর সেইগুলোকে তিনি কি করছেন বাঁদর আর কাকগুলোকে খাওয়াচ্ছেন নষ্ট করছে। এই দুই অপরাধের জন্য মা যশোদা গোপাল কে শাসন করছে, আর গোপাল কৃষ্ণ ও মা যশোদার ভয়ে ভীত হয়ে তিনি পালাচ্ছেন। মা যশোদা এটি বিচার করছেন গোপালকে দণ্ড দিতে হবে, কালকে বলেছেন তো দণ্ডকে কি করতে হবে দণ্ড দিতে হবে, শাসন যদি না করা যায় বাল্যকালে বালককে যদি শাসন না করা যায় তাহলে বড় হয়ে সে আরো বেশি উদ্দণ্ড হয়ে যাবে। এই জন্য শাস্ত্রের মধ্যে রয়েছে বালককে কত কত বয়স পর্যন্ত শাসন করতে হবে, 10 বছর পর্যন্ত বালককে শাসন করতে হবে, 10 বছরের পর থেকে 12, 14, 16 বছর পর্যন্ত বালককে শাসন করতে হবে, মিত্রবত বন্ধুর মতো তার সঙ্গে আদান প্রদান করতে হবে। Until 10 years, you cannot chastise your son. দশ বছর হয়ে গিয়ে হওয়ার পর বালকের মাটি তাহলে কি করে শাসন করার সময় আবার যখন অধিক বয়স হয়ে যায় তখন তার সঙ্গে মিত্রতা স্থাপন করে। যেমন এক মিত্র এক বন্ধু অপর বন্ধুকে যেমন তিনি সৎ উপদেশ প্রদান করেন 3 বছর বাদ, এই জন্য মা যশোদাকে শাসন করছে, শাসন করার তো কাল বলছিলাম যে এই জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে যে বর্ণমালা থেকে আপনাদের কাছে একটা কথা শ্রবণ করিয়েছিলাম যেটা গুরু মহারাজ কখনো কখনো এই কথাকে এই কথাটা বলতে বেনি নামে কোন এক বালক ছিল মারা যায় যখন ছোট ছিল তখন তার মাসি তাকে লালন পালন করে, কিন্তু মাসি এত আদর করত তাকে কখনো শাসন করত না। কালকে কথাটা আপনাদের স্মরণ করে দিচ্ছি, এই জন্য ওই বেনি নামক যে ছেলেটা তার কি হলো স্বভাবটা আরো খারাপ হয়ে গেল, প্রথম স্কুল থেকে চুরি করতে আরম্ভ, স্কুল থেকে ছেলের পেন্সিল খাতা আদি এগুলো চুরি করতে আরম্ভ করলো, তখন মাসি কিছু বলতেন না, ছেলে যা করেছে করেছে, তারপরে করতে করতে কি করলো আবার খুন জখম আদি করতে লাগলো, যখন বড় হলো তখন ডাকাত ধরে ডাকাতি করতে এই যখন ডাকাত পেছন ধরা পড়েছে খুন যখন করেছে তখন কোর্টে নিয়ে গেছে পুলিশ, এখন জজ তাকে কি দিয়েছে 3 বছর বলছে
সাজা দিয়ে কি সাজা দিয়েছে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে এবং যেদিন মৃত্যুদণ্ড ফাঁসি হবে সেদিন তাকে বলছে জজ বলছে আচ্ছা বলো তোমার অন্তিম ইচ্ছা দেখি তখন বেনি কি বললো যে আমার অন্তিম ইচ্ছা হচ্ছে আমার মাসি ওর মাসিকে নিয়ে আসা হলো এখন মাসি কানে কিছু কথা বলবে কানে কিছু কথা বলার আগে কি করলো ওই কানটা কামড় দিল দাঁত দিয়ে তখন মাসি আমাকে শাসন করে না আর যে শাসন না করার জন্য আজ আমার এই দুর্গতি হয়েছে যদি অল্প বয়সে আমাকে শাসন করতে তাহলে আমি এই ছুরি ডাটা দিয়ে আর করতাম না তাহলে দোষীটা কে হলো মাসি এই জন্য শাস্ত্রের মধ্যে বলা হয়েছে বালককে শাসন করতে শাসন না করলে বালক কখনো সুধরবে এই কথাগুলো শাস্ত্র মধ্যে বলে তাই এখানেও মা যশোদা দেখিয়েছেন যে বালক উদ্ধার্ণ হয়ে গেছে বালককে দণ্ড দিতে আর দ্বিতীয়টা কি মা যশোদা গোপালকে ধরবার জন্য দৌড়ছেন লাঠি নিয়ে কেন না যদি গোপাল যদি কোথাও চলে যায় ফিরে না আসে ওকে ধরে নিয়ে আসতো এই ভাবনা নিয়ে মা যশোদা গোপালের পিছিয়ে পিছিয়ে দৌড়ছেন এটি হচ্ছে কথা বলা এক তো বৃদ্ধ পুরা অবস্থায় বৃদ্ধ অবস্থায় মানুষ একটা পুত্র পেয়েছে সবে ধন নীলমণি বাংলায় বলে না কি বলে সবে ধন নীলমণি একই তো তাহলে কি হবে তাই কি করলেন মা যশোদা গোপালকে শাসনের উদ্দেশ্যে তাকে ধরতে চেয়েছে গোপাল এই যে গোপাল যখন তিনি দৌড়ান বারবার এই জন্য বলছেন এই বালক সাধারণ বালক নয় স্বয়ং ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ হবে না ভগবান আমাদের বুদ্ধি দিয়েছেন বিচার দিয়েছেন সেই বুদ্ধি বিচার আমাদের করতে হবে ভগবান আমাদের চুরি করতে বলে নাই অসৎ কার্য করার জন্য ভগবান প্রেরণা দেন নাই মাতা পিতা কখনো বলে না তুমি মদ মদিরা পান করো তুমি চুরি করো ডাকাতি করো কখনো মাতা পিতা পুত্র সন্তানকে এইরূপ অসৎ উপদেশ দেন ঠিক তদ্রূপ পরম পিতা পরমেশ্বর ভগবান তিনি আমাদের সদ্বুদ্ধি কিন্তু সেটা আমরা গ্রহণ করতে পারি না জীব মায়ার দ্বারা মোহিত হয়ে মনে করেন যে আমি এটা করছি অসৎ কাজ এখন প্রসঙ্গে আমাদের রয়েছে যে কৃষ্ণ যত গতিতে দৌড়াচ্ছে তার চেয়ে অধিক গতিতে কে দৌড়াচ্ছে মা যশোদা কালকে আবার ওই কথাটা বলেছি হরিণ দৌড়া কত হাত লাফায় হরিণ বাইশ হাত একই হাত বাইশ হাত আচ্ছা হ্যাঁ একুশ হাত হ্যাঁ একুশ হাত হ্যাঁ সব মেপে নিয়েছেন নাকি চল হ্যাঁ ভালো কথা আমার তো জানা নেই শুনেছি মাত্র যে হরিণ একত্রিশ হাত একুশ একুশ হাত লাফায় আর তার পিছনে বাঘ কত হাত লাফায় বিশ হাত তো বাঘ হরিণকে কিভাবে ধরবে ওই হিরণটা যখন হরিণটা যখন দৌড়তে দিকে পড়ে যায় হ্যাঁ আর তাড়াতাড়ি উঠতে পারে না
তখন বাপটাকে তাকে ধরে ফেলেন। এই কথাগুলো শোনা। অথবা হিরণের যে সিং রয়েছে সেই সিং যদি লতার মধ্যে জড়িয়ে যায় আর হিরণ আগে ধরতে পারে না, তখন বাপ তাকে গিয়ে ধরে ফেলে। আমার কথার তাৎপর্য হচ্ছে একজন ভয়ে দৌড়াচ্ছে আর একজন তাকে খাওয়ার জন্য দৌড়াচ্ছে। তাহলে এই যে তীব্র গতি চলছে ভাই, ঠিক তদ্রূপ কৃষ্ণ দৌড়াচ্ছে কিসের জন্য? ভয়ে। আর মা যশোদা কৃষ্ণকে ধরতে হবে, কিন্তু ধরবার জন্য মা যশোদা কৃষ্ণ যত গতি সে দৌড়ছেন তার চেয়ে অধিক স্পিড বা গতি 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 সে মা যশোদা ধরলেন। তবে মা যশোদা কি করলেন না, কেন পরামৃষ্ট তত দ্রুত গোপা পিছনের ভাগে ধরে ফেললেন। মা যশোদা গোপালকে পিছনের ভাগে ধরলেন আর মা যশোদাকে শাসন করছে, মারু মারু। আর গোপাল কি বলছেন, মাইয়া মুঝে মত মারো, মারো। আর দেখো গোপালের এখানে আবার বলা হয়েছে বালক খুব চালাক। বালক জানে যে আমি যদি কান্নাকাটি কারি করি তাহলে মা আমাকে মারবে না, আর তাও নয় বালক আবারও চালাক। যে মা যশোদার এই পায়ের সাপের মতো জড়িয়ে দিয়েছে আমাকে। এই সম্বন্ধে কৃষ্ণের যে অদ্ভুত সুন্দর লীলা দর্শন দিয়েছে দেখতে সুন্দর। আমি এই জন্য বলছি যদি সাধারণ কোনো বালক হতো এই কথাগুলো শোনায় এত আনন্দ হতো না। আচ্ছা বলুন, আপনারা হয়তো টিভি দেখেন, নাটক দেখেন, কোন নাটক টিভি দেখে কবার আপনার কয়বার আপনার দর্শন করেন? একবার দুইবার সিনেমাতে যে পর্দাগুলো আছে এক দুইবার দেখার পর আর যা ভালো লাগে, কিন্তু দেখুন কৃষ্ণের যে লীলার কথা আর কৃষ্ণের যে এইগুলো কথা বারবার দেখতে আনন্দ। বাস্তবে সত্য, যখন রামানন্দ সাগর প্রথমবার 1981 আর 1984 যখন এই রামানন্দ সাগর এই টিভির মধ্যে রামায়ণ যখন চালু করলেন, তখন সর্বত্র আমরা দেখেছি লোক এই রামায়ণ দেখার জন্য এত আকুলিত ব্যাকুল করে। তখন সেই রবিবারের দিন সব রাস্তার মধ্যে টিভি লাগিয়ে দিয়েছে। আমাদের মথুরায় যে এই যে রোড রয়েছে আমি নিজে দেখিনি মথুরায় মধ্যে, ওইখানে বড় টিভি লাগিয়ে দিয়েছেন আর হাজার লোক সব বসে গেছে, বাস টাস সব বন্ধ, কোর্ট কাছারি পর্যন্ত বন্ধ, 9টা থেকে বেলা 10টা পর্যন্ত এক ঘন্টা রামায়ণ হতো, লোক সব বসে দেখে আর যা 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 হচ্ছে দেখে আবার কান্দতে আরম্ভ করে। তাও শুধু না, সেই রামানন্দ সাগরের যে রামায়ণের যে পাঠ করেছে অরুণ গোবিন্দ, আর সীতা যিনি হয়েছিল সীতার পাঠ করেছে কে, দীপিকা গাঙ্গুলি নাকি না, আবার তারও চিত্রপট ঘর ঘর ঘরে ঘরের মধ্যে রয়েছে। বলে এই সাক্ষাৎ রামায়ণ হয়তো এখন পর্যন্ত আপনাদের বাড়িতে আছে কিনা জানি না, বলো বৃন্দাবন বিহারি। আচ্ছা আজ কত বছর হয়েছে এখনো যে রামায়ণ এখানে দেখা দেখানো যায়? আপনার সেই যতবার দেখবেন দেখবেন ও দেখতে আরো আনন্দ। যত দেখবেন রামায়ণ তত আনন্দ ও ততই হৃদয় দ্রবীভূত হবে, চোখ থেকে জল আসবে। কেন না, এগুলো হচ্ছে ভগবতের লীলা। ভগবানের যে লীলাগুলো আমরা যখন শ্রবণ করি কীর্তন করি স্মরণ করি এর মধ্যে একটা অপূর্ব আনন্দ আছে। সাধারণ জগতের যে নাটক বা সিনেমা ওগুলো দেখে
দেখে আনন্দ হয় না, এক দুই বার দেখার পর আর ইচ্ছা হয় না, কি আর দেখে কত। কিন্তু দেখুন ভগবানের যে লীলা, যতবার আপনি দর্শন করবেন, যতবার আপনি শ্রবণ করবেন, ততবার আপনাদের আনন্দ। কেন ওর মধ্যে অমৃত আছে ছটানি। এই জন্য তো শ্রীমতী রাধিকা বললেন, কি বললেন, তপ তথামৃতম তপ্ত জীবনম কবি বিরীতম কর্ম তাপম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম বললেন গোপীগীতের মধ্যে। হে কৃষ্ণ, তোমার কথা হচ্ছে এত অমৃত, এই অমৃত কথা যত আমরা শ্রবণ করি তত আমাদের হৃদয়ের মধ্যে তত পিপাসা বাড়ে। যেমন পিপাসা লাগলে আমাদের জলের খোঁজ হয়, জলের আমরা খোঁজ করি, ঠিক তদ্রূপ ভগবত কথাতে এত আনন্দ হয় আরো পিপাসা। অন্য কোন কথার মধ্যে এত পিপাসা লাগে না, কিন্তু ভগবানের কথা আমরা যত শ্রবণ করব ততই আমাদের আনন্দ। প্রতি বছর সেই কথা হয়, সেই ভক্তিয়ন্ত প্রভুপাদের সময় থেকে পরম গুরু মহারাজ শিল গুরুদেব, তারপরে এখন বৈষ্ণবগণ প্রতি বছর ওই তো কথাই বলছেন, ওই তো দামোদর স্তূপ পাঠ করছেন। নমামি শরণম সচিদানন্দ রূপম লতা কুন্দলম গোকুলে, এই শ্লোকে তো বারবার পাঠ করা হচ্ছে, বারবার শ্রবণ করছে, কিন্তু শ্রবণে আনন্দ কেন হচ্ছে, বারবারই কথাগুলো কেন, না কথা হচ্ছে ভগবানের, কোন মনুষ্যের কথা নয়, লায়লা মজনুর কথা নয়, এগুলো হচ্ছে ভগবানের কথা। এই জন্য ভগবানের কথা কথা যত আমরা শ্রবণ করব তত আনন্দ। আবার এই ভগবানের কথার মধ্যে আবার যে মাধুর্যের কথাগুলো যে বলা হয়েছে, এত আনন্দ হচ্ছে যেন বারবার শ্রবণ করি বারবার। আবার এই কথা শ্রবণ করলে কি মনে হয়, যেন এই কথা কখনো শুনি না। একেই বলা হচ্ছে অনুরাগ। এই জন্য আমাদের টিকাকার বলছে অনুরাগের লক্ষণটা কি, অনুরাগের লক্ষণ কি হয়, কি করে জানব আমাদের কথার মধ্যে অনুরাগ আছে, শ্রবণের মধ্যে অনুরাগ আছে, জানবটা কি করে। অনুরাগের দুইটি লক্ষণ আবার বলা হয়েছে, অনুরাগের কি বলেছে, যেন এই কথা আমার কখনো নূতন নবনবান রূপে প্রতিভাত হয়, নূতন নূতন যেন শুনছি, আমি যেন এই কথা কখনো শুনি না, এখন যেন শুনছি আনন্দ হয়েছে। যত বিজ্ঞান বলা হয় আবার কি বলা হচ্ছে, প্রস্তানু স্নেহানুবন্ধনম প্রেমিক প্রেমিকা, যেমন এখানে রাধাকৃষ্ণের কথাই বলা হচ্ছে, প্রস্তানু স্নেহ অনুবন্ধন, এক অপরের দ্বারা এমন একটা স্নেহের দ্বারা অনুবন্ধিত হয় সেটা কখনো নষ্ট হয় না, এরকম প্রস্তানু স্নেহ অনুবন্ধন বন্ধন হয়ে থাকে নিত্যই সেখানে প্রাণ স্নেহানুবন্ধনম। আর দ্বিতীয়টা কি হচ্ছে না, দর্শনে অতৃপ্ততা। উজ্জ্বলিনী গ্রন্থের মধ্যে টিকাকার বলছেন দর্শনে অতৃপ্ততা, অতৃপ্ততা মানে যত দর্শন করি তৃপ্তি হয় না, আরো দর্শন আরো দর্শন। তাই সনাতন গোস্বামী পাদ বৃহদবতমিত গ্রন্থের মধ্যে বললেন যে ভগবত কথা ভগবত নাম আদি এগুলো কি হয় না, দর্শনে বা শ্রবণ কীর্তনে এত আনন্দ জাগায়, বলে সেটা কিরূপ না, সান্নিপাত রোগীর মতো হয়েছে। উদাহরণ দিয়েছে সান্নিপাত রোগটা কি, বলে যে রোগের মধ্যে তীব্র জ্বর হয়, শরীরের মধ্যে এত তাপ বেড়ে যায়, শরীরের মধ্যে এত তাপ উৎপন্ন হয় আর গলা শুকিয়ে যায়, আর ওই সময় কি চায়, জল পান করতে চায়। সনাতন গোস্বামী বলছে
জল পান করতে চায়, যেন গলা ফেটে যাচ্ছে, জল দাও জল দাও, কিন্তু ডাক্তার কি বলে, এই রোগে জল খাওয়ালে রোগী মারা যেতে পারে, জল দেওয়া যাবে না। আর ওই রোগী সাঙ্গিপাত রোগী বারবার চিৎকার করে পান জল জল খাওয়ায়, জল খাওয়া, জল পান করাও। হ্যাঁ, তখন কি করা যায়, তখন ওই এক চামচ, হ্যাঁ ওষুধের চামচ রয়েছে না, ওই এক চামচ জিয়ার মধ্যে দেওয়া হয়, কিন্তু ওই এক চামচ জল পান করার পর আরো তার পিপাসাটা তৃষ্ণাটা কি হয়, আরো বেড়ে যায়। হ্যাঁ, বলে এমনই হবে। হ্যাঁ, যেমন অল্প অগ্নিতে যদি হয় জল দিলে সে অগ্নিটা বুঝে, হ্যাঁ বুঝে যাবে, কিন্তু যেখানে বৃহৎ অগ্নি আর সেখানে যদি জল ছিটা দেওয়া যায় তাহলে কি হবে, অগ্নিটা আরো প্রজ্বলিত হয়ে যায়। ঠিক তদ্রূপ বলে ভগবত কথা, ভগবত নাম মধ্যে এত আনন্দ, হ্যাঁ যে আনন্দের সঙ্গে কোন বস্তুর সঙ্গে তুলনা করা যায় না। এই জন্য তো ভগবানের কথা, হ্যাঁ দাম বন্ধনের লীলা কথা বারবার আমরা শুনতে চাই, এত আনন্দ কেন? হ্যাঁ, আপনারা সকলেই শুনিয়েছেন কতবার কথা, একবার নয়, হ্যাঁ যারা গুরুদেবের কাছ থেকে গুরুদেবের সমাজে এখন পর্যন্ত থার্ড জেনারেশন চলছে, ওই একই কথা কত বছর ধরে শ্রবণ করছে, 40 বছর ধরে শ্রবণ করছে, কিন্তু মনে হয় যেন যখন বৈষ্ণবগণ এই কথাগুলো যখন বলেন তখন মনে হয় এই কথা তো কখনো শুনি নাই, এত সুন্দর সিদ্ধান্ত, অহ যেন তো শুনি নাই, না জানি ওই তত্ত্ব সিদ্ধান্ত কতবার শ্রবণ হয়েছে, কতবার পড়েছি, কিন্তু যখন বৈষ্ণবগণ যখন ওই কথাগুলোকে বলেন তখন মনে হয় যেন নূতন করে কিছু করছি, নূতন করে কিছু যেন শুনছি, আনন্দ সেখানে। তাই ভগবানের কথাতে তো আনন্দ আছে। আপনি আমার কথা প্রসঙ্গে আরেকটু আগে বাড়ি, এখন মা যশোদা গোপালকে দণ্ড দেওয়ার জন্য যাচ্ছে, এখানে একটা কথা গুরুদেব বলতেন, হ্যাঁ যা আপনারা শুনেছেন গুরুদেবের মুখারবিন্দ থেকে, হ্যাঁ আমার ধৃষ্টতা মার্জন করবেন, হ্যাঁ তথাপি গুরুদেব একটা কথা বলতেন যে দেখো ব্রজলীলা আর গৌর লীলা দুই লীলার মধ্যে এক খুব আনন্দ তো রয়েছে, হ্যাঁ কৃষ্ণই গৌর আর গৌর হলে কৃষ্ণ, গৌর আর কৃষ্ণের কোনো ভেদ নেই, যেই গৌর সেই কৃষ্ণ, যেই কৃষ্ণ সেই গৌর, হ্যাঁ গৌর লীলা আর কৃষ্ণ লীলা অপ্রাকৃত চিত জগতের মধ্যে চলছে, সেখানে গোলোক বৃন্দাবন, বৃন্দাবনের মধ্যে বৃন্দাবন রয়েছে অপ্রাকৃত গোলোক বৃন্দাবন, প্রকট গোলোক বৃন্দাবন, সেখানে এই লীলাগুলো সুন্দর লীলাগুলো চলছে সেখানে, হ্যাঁ আবার প্রকট যখন লীলা হয় তখন ওই লীলাগুলো চলছে, এই জন্য অদ্যাবধি সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবান দেখি, কাল আপনারা শ্রবণ করলেন ভগবানের ত্রিধামের কথা বলা হয়েছে, একটা প্রকট ধাম কোন বৃন্দাবন আর একটা হচ্ছে প্রকট ধাম এই জগতের মধ্যে, যখন কৃষ্ণ সেই লীলাকে প্রকট করেন তাকে বলা হয় প্রকট ধাম আর প্রকট লীলা, আর এখন যে আপনারা যে স্থানকে দর্শন করছেন একে কি বলা হয় দৃশ্যমান প্রকাশ, মনে রাখবেন তাহলে তিনটা কথা বলা হবে, এখন তো ওই রাধাকুণ্ড শ্যামকুণ্ড যমুনা দর্শন করছে স্থানগুলো রয়েছে, কিন্তু সেই লীলা আর দর্শন হচ্ছে না, হ্যাঁ লীলা দর্শন হচ্ছে না, কিন্তু স্থান রয়েছে, এই যে হচ্ছে এখন কি হচ্ছে দৃশ্যমান প্রকাশ স্থান তো রয়েছে, হ্যাঁ সেই সকল স্থানগুলো রয়েছে, হ্যাঁ আজ থেকে 5000 বৎসর পূর্বে এই যে কৃষ্ণের যে লীলা হয়েছে দামন্ধন লীলা হয়েছে, হ্যাঁ সেই স্থান তো রয়েছে, আপনারা ওই গেলেন না নন্দ গোকুলে আপনারা ওখানে দর্শন করেছে, হ্যাঁ কিন্তু স্থান তো রয়েছে আর সেই লীলাগুলোকে দর্শন হচ্ছে, হ্যাঁ
রূপ রয়েছে আবার শ্বেতদ্বীপ লীলা, গৌর লীলা, মহাপ্রভু লীলা ও নিত্য। সেখানে গৌর লীলা চলছে, নিত্য লীলা একই সঙ্গে গৌর লীলা চলছে, গৌর লীলা আর কৃষ্ণ লীলা, আর কৃষ্ণ লীলা আর গৌর লীলা চলছে সেখানে। নরহরি সরকার তার গ্রন্থের মধ্যে বর্ণন করেছেন, সুন্দর সুন্দর সেই লীলাগুলোর কথা বলেছে। পশ্চাতে সখি কোন সখি অপ্রকট করো বৃন্দাবনে, সখীগণ সেখানে রয়েছে। আর কি বলছেন, এক সখি অপরের সখীকে দেখাচ্ছেন, গৌরীলা দর্শন করাচ্ছেন। পশ্চাতে সখি দেখো, কি দেখো না, আমাদের প্রাণকান্ত গোবিন্দ যিনি আমাদের সঙ্গে রস বিহার করেছেন, রস বিহার করেন, তিনি এখন কি করছেন না, নবদ্বীপের মধ্যে তিনি অহো কিভাবে লীলা করছেন, সন্ন্যাস লীলা প্রকট করছেন, সন্ন্যাস নিয়েছেন, সন্ন্যাস নিয়েছেন, গেরুয়া বস্ত্র, এই গেরুয়া অরুণ বস্ত্র তিনি ধারণ করেছেন। আহো দেখো তার কি সুন্দর রূপ, সেই কৃষ্ণ তিনি গৌরবর্ণ হয়ে আর গেরুয়া বস্ত্র ধারণ করে তিনি দেখুন কেমন রোদন করছেন, দুই হাত উঠে নিতাই গৌর প্রেমানন্দে। এখন দেখুন তাই কোন আমাদের প্রাণকান্ত গোবিন্দ আজ সন্ন্যাস গ্রহণ করে এই নবদ্বীপ ধামে কি করছেন, হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে তিনি রোদন করছেন। চৈতন্য মহাপুরুষ সন্ন্যাস নিয়ে কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস নিয়ে তিনি দৌড় দৌড়ে যাচ্ছেন কোথায়, বৃন্দাবনের দিকে। আর নিত্যানন্দ প্রভু তাকে ফিরে নিয়ে এলেন শান্তি, তাই ওই লীলা দর্শন করছেন কোথায়, অপ্রকট করল বৃন্দাবনে। গোপীগণ তাই বলছেন, পশ্চাতে সখি দেখো আমাদের প্রাণকান্ত আজ কিভাবে, আজ ও কি সুন্দর লীলা, কোন সখী রসিক সখী তিনি বলছেন, আরে সখি এসব কি না, সব ঝুট মুট মানে মিথ্যা, এ কপট, বাস্তবে নয়। বলে কেন নয় দেখো না, কত সুন্দর সন্ন্যাস বেশ, সন্ন্যাসম অরুণম বেশম, আহা লাল কপট কোথা থেকে এলো। তখন কোন সখি বলছেন যে আমরা সেই বৃন্দাবনে রাসস্থলিতে তার বিরহে, কৃষ্ণের বিরহে আমার যে যে বস্ত্র চুন্ডী কি বলে, এই উপরের যে উত্তরি মায়েরা যে ওই বক্ষস্থলে ধারণ করবার জন্য যে এই বলে ওই উত্তরিকে আমরা ফেলে দিয়ে এসেছিলাম, সেই উত্তরিটা কি হয়েছিল, কি কিরূপ ছিল, গোপী নাম তাই বলছেন এখানে যে আমাদের যে বক্ষস্থলের যে কুমকুম, সেই কুমকুম রঞ্জিত হয়েছিল সেই বস্ত্রের মধ্যে, আমাদের চোখের জলের দ্বারা সেই বস্ত্র ভিজে গিয়েছিল, আর সেই অরুণ বর্ণ ধারণ করেছে। এখন তিনি ওই বস্ত্র ধারণ করে চলতে পারে, সন্ন্যাস ফন্যাস কিছু না, বলে সন্ন্যাস তো ওই নিতে পারে, সমস্ত কিছু ত্যাগ করে। কামি পুরুষ তখন সন্ন্যাস নিতে পারে, এ তো আমাদের সঙ্গে ঘুরে বেড়া। গোপীগণ বলছে বলে কি করে সন্ন্যাস নিল, বলে না না এ সন্ন্যাস নাই নাই, আজ এ কান্নাকাটি করছে, এ তব কি লোক দেখান, অপরকে দেখাবার জন্য এ কান্নাকাটি করছে, হা কৃষ্ণ করে বলছে। বহু সুন্দর সুন্দর এইভাবে কথাগুলো রয়েছে। আমি এই জন্য বলছি, যা সংক্ষেপে কথাটা বললাম যে গৌর লীলা আর কৃষ্ণ লীলা একই সঙ্গে চলছে, দেখতে এত সুন্দর আনন্দ।
কথা প্রসঙ্গে আবার ঘুরে আসি, হ্যাঁ গুরুদেব একটা কথা বলতেন যে কৃষ্ণ লীলার মধ্যে দেখি মা যশোদা গোপালকে শাসন করছে, কিন্তু গৌরীলার মধ্যে বিপরীত দেখা যায়। মা সচী মাতা, সচী মাতা কখনো কৃষ্ণকে মায়কে কখনো শাসন করেন নাই। চৈতন্য চৈতামৃত চৈতন্য ভাগবত মধ্যে বর্ণন করা হয়েছে, নিমাই বলছেন আমাকে আমার ক্ষুধা পেয়েছে মা আমাকে ভোজন দাও। হ্যাঁ মা বললেন আচ্ছা একটু দেরি করো, এখন কৃষ্ণ কখন একটু সময় নিমাই প্রতিদিন কি করেন আবার মাকে এই ঘরের মধ্যে গিয়ে তার সমস্ত যে ওই চাল ডালে যে হাঁড়ি রয়েছে না, তখন তখন ওই হাঁড়ির মধ্যে চাল ডাল আলু তলকে রাখা যায়। এখন একটা লাঠি নিয়ে গোপাল কি নিমাই কি করছেন সব ভাঙতে শুরু করে দিয়েছে, চাল ডাল সব ভেঙে দিয়েছে। এমনকি বলা হয়েছে ওই চৈতন্য চৈতামৃতের মধ্যে বলা হয়েছে, হ্যাঁ কখনো কখনো বালক নিমাই মা মায়ের মুখে তিনি থাপ্পড় মেরেছে, হ্যাঁ মা মূর্ছিত হয়ে গিয়েছে। যখন মা মূর্ছিত হয়ে গিয়েছেন দেখে বালক নিমাই কাঁদতে শুরু করেছে যে আমার মায়ের কি হল। এখন সকলে বললেন তুমি একটা নারিয়েল নিয়ে আসো, নারিয়েল নারকেল নিয়ে আসো। দেখুন বালক নিমাই বাইরে গিয়ে কোথা থেকে নারকেলটা নিয়ে এলো, আর নারকেলটা স্পর্শ করাতে আবার মা মূর্ছিত হয়ে এই সকল আশ্চর্য ঘটনা দেখেছি। বলে বালক নিমাই নারকেল নারকেল কোথা থেকে পেল, এইগুলো লীলাবশ্যক বলতেন কৃষ্ণ লীলার মধ্যে মা যশোদা গোপালকে তারণ ভর্ষণ করছেন, হ্যাঁ কিন্তু গৌরীলার মধ্যে মা শচী দেবী কখনো নিমাইকে তিনি শাসন করেন, কেন শাসন করেন? হ্যাঁ এর তো কি বলে ওই অনেক পুত্র মারা গেল, তারপরে হচ্ছে ডাকিনী সখিনী ভয়েতে হইল নিমাই, নিমাই নাম দেখা দিচ্ছে। কেন অনেক কুনার সন্তান মারা গিয়ে পাইছে, সন্তান মারা যাওয়ার পর নিমাই তো পেয়েছেন, তাই নিমাইকে নিমাই প্রতি এত আদর, কখনো তিনি শাসন করেন নাই। মা শচী দেবী নিমাইকে শাসন করেন, নিমাই যতই দোষ করবে না কেন শাসন করেন। আবার একটা কথা দেখা যাচ্ছে এখানে, জগন্নাথ মিশ্র নিমাইকে শাসন করছেন, কে শাসন করছেন? জগন্নাথ মিশ্র। ঐতিহ্যগত তৈত্রিক বিপ্রের কথা রয়েছে, তৈত্রিক বিপ্র একজন বিপ্র ব্রাহ্মণ সর্বত্র ভ্রমণ করতে করতে যখন মায়াপুরে নবদ্বীপে এলেন, তিনি বললেন আমি তো সর্বত্র ভ্রমণ করে বেড়াই, আমি অপরের হাত আমি নিজে রান্না করে খাই। তখন মা শচী দেবী তাকে ওই চাল ডাল আদি সব দিলেন, আর তিনি রান্না করে তার ঠাকুরকে ভোগ লাগালেন, ভোগ লাগালেন। আর নিমাই কি করলেন? বালক নিমাই আর সেই ভোজ্য দ্রব্য যে ঠাকুর যে ভোগ দেওয়া হয়েছে সেটিকে ধারণ করে, এই কথা শুনেছে তা তো লম্বে আছে না বলে সংক্ষেপে বলছে। এখন সচিব কি বলে জগন্নাথ মিশ্র একটা লাঠি নিয়ে ঠেঙা নিয়ে নিমাইকে মারবার জন্য যাচ্ছে, হ্যাঁ শাসন করছে, কিন্তু সচী মাতা কখনো শাসন করেন। আবার আবার উল্টো দিকে দেখুন কৃষ্ণ লীলার মধ্যে সচী মা যশোদা কৃষ্ণকে শাসন করছে কিন্তু কখনো শুনি নাই যে নন্দ মহারাজ কৃষ্ণকে শাসন করেছে, করেছে যদি জানা থাকে তো বলুন, আমি তো শুনি নাই। হ্যাঁ অপরিক হচ্ছে, হ্যাঁ হচ্ছে নন্দ কিম অক্রোধ ব্রাহ্মণ শ্রী এবং মহোদয় যশোদাচ মহাভাগা বহু যশ।
নন্দ মহারাজ কৃষ্ণের প্রতি এত আদর, আর ওইখানে দেখা যায় মা শচী দেবী কৃষ্ণের প্রতি কত, নিমাইয়ের প্রতি কত আদর। এই গৌর লীলা আর কৃষ্ণ লীলার মধ্যে কত মাধুর্য সেখানে রয়েছে। হ্যাঁ, এই জন্য বাংলায় একটা কীর্তন হয়, ওই কীর্তনটা আমি ঠিক মতো করতে পারি না, বা ভক্তগণ করেন। হ্যাঁ, কোন এক সময় নিমাই প্রাতকালে উঠেই মা শচী দেবীর আঁচলটা ধরে কানতে আরম্ভ করেছে। হ্যাঁ, যে মা আমাকে মাখন দাও। হ্যাঁ, এখন শচী মা বলছেন, হ্যাঁ আমি তো ব্রাহ্মণী, আমার ঘরে তো মাখন নাই। প্রাতকাল হয়, সূর্য উঠলে ওই গোয়ালিনী গোয়ালিনীর ঘরে যাবো, তার কাছ থেকে মাখন নিয়ে আসবো, তোমাকে মাখন খাবো। কিন্তু নিমাই কি বলছে, বলে না না, এখন আমাকে মাখন দিতে হবে। হ্যাঁ, নিমাই এখন বলছে না, আমাকে এখনো মাখন দিতে হবে। হ্যাঁ, দেখ দেখ আসি যত না দেবাসি আমার গৌরাঙ্গ চাঁদে, দেখ দেখ আসি যত না দেবাসি আমার গৌরাঙ্গ চাঁদে, প্রভাতে উঠিয়া অঞ্চল ধরিয়া এত সুন্দর মধুর কীর্তন, কথাটা আমি বলে দিই, তারপরে আমি কীর্তন করব অল্প বাচ্চা, তারপরে কীর্তন করব, খুব সুন্দর কীর্তন। হ্যাঁ, বাঙালিদের এটা হচ্ছে প্রাণ। হ্যাঁ, এত সুন্দর কীর্তন আর কে বলবে। হ্যাঁ, যে গৌর লীলার মধ্যে এত আনন্দ আছে, গৌর লীলার মধ্যে এত মধুরতা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, মা কি বলছেন, আমি তো গোয়ালিনী নয়, ঘরে মাখন কোথায়, সূর্য উদিত, সূর্য উদিত হোক, আমি গোয়ালিনীর কাছ থেকে মাখন নিয়ে আসবো। কিন্তু নিমাই কি বলছে, খুদার জ্বালায় প্রাণ যায় মা, আমার খুদার জ্বালায় প্রাণ যায় মা, আজ প্রভাতে উঠিয়া অঞ্চল ধরিয়া ননীদে তোমায় প্রভাতে উঠিয়া অঞ্চল ধরিয়া ননীদে মা বলে আমার নামে দেবা।
মাতা বলছে ওরে নিমাই ছট আমি নহি 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 গোবালিনি কথা পাবো জানি নহি নিমাই নহি 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 এ জানি सन्यासी ब्रह्मचारी वो आज व्यस्त हैं क्योंकि उनका तो विश्राम नहीं,
सारा सामान लेकर गोवर्धन पहुंचना है, क्योंकि सभी यात्रियों के पहुंचने से पहले वहां का सारा सेटअप सब ठीक से रखना है। इसे बहुत परिश्रम है, हमारे ब्रह्मचारी सन्यासी हमारे वेणुगोपाल प्रभु बहुत परिश्रम कर रहे हैं, हमारे पद्मा महाराज, बदायन महाराज, द्विज प्रभु, श्याम बिहारी प्रभु और किस किस का नाम है, हमारे नवीन प्रभु हैं, नवीन प्रभु खड़ौर से ये बसों का संचालन, इनका भी किस किस का नाम ले, सबका ही योगदान है और सबसे अधिक योगदान आप सबका जो इतने शांति से बैठकर कथा को सुन रहे हैं।